বুধবার চলতি আইএসএলের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। গত আইএসএল ফাইনালের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসিকে পরাজিত করতে বদ্ধপরিকর জুয়ান ফেরান্দোর দল। ম্যাচের আগের দিন অনুশীলনে মূলত পাসিং ফুটবলে জোর দেন জেসন কামিংস, দিমিত্রি পেত্তাতোসরা। ওয়ান টাচ ফুটবল, ওয়ান টু পাসিং অনুশীলন করে মোহনবাগান ফুটবলাররা। অন্যদিকে মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইত এদিন কর্নার এবং থ্রো অনুশীলনে মনোযোগ দেন। চলুন দেখে নিই আজকের অনুশীলনের বিশেষ কিছু মুহূর্ত। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।